নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার মেয়ে, এই দেখো মেয়ে, আমার মেয়ে, শোনো, হাই করো। হাই, ও সাজুগুজু করেছে, দেখো আমরা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি। আর আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর ওর মুখে প্রসাদের জন্য। ও 6 মাস কমপ্লিট হয়ে গেছে, 7 মাসে পড়েছে, তাই ওকে মুখে ভাত দিতে, মুখে প্রসাদ দিতে নিয়ে যাচ্ছি বাবার ওখানে। আর চুলটাও নাড়া করে দেবো। আর আমাদের সঙ্গে তোমরাও থেকো। আমরা সেই তারকেশ্বর স্টেশনে তো পৌঁছে গেছি, কিন্তু অনেক কষ্ট হয়েছে। প্রথমে আমরা দমদম থেকে বালি হল্টে গেছি, বালি হল্টের থেকে তারপরে গিয়ে আমরা একটা ব্যান্ডেলের এক্সপ্রেসে উঠে গেছিলাম, যেটা আমরা জানি না। তারপরে আমরা সেখান থেকে শ্রীরামপুর নেমে আবার তারকেশ্বর লোকাল ধরে আমরা তারকেশ্বর পৌঁছালাম। স্টেশনটা দেখতে পারো, আমরা পৌঁছলাম তারকেশ্বর। ব্রিজে প্রচুর ভিড় ছিল বলে আমরা এখান থেকে পায়ে হেঁটে যাচ্ছি। আর এখান থেকে দেখো প্রচুর যাত্রীরা যাচ্ছে। দেখো বন্ধুরা, এখান থেকে এই শ্রাবণ মাসে এই মেলাটা হয় বলে দেখো কত সুন্দর দোকান দিয়েছে। আর এটা একটা রুদ্র রূপ নটরাজের, হ্যাঁ, শিবেরই একটা রূপ দেখতে পাচ্ছ এখানে আঁকানো আছে। আর এই দোকানপাটগুলো বসেছে, তাতে তাগা কত রকম কিছু দেখতে পাচ্ছি। দেখো সুন্দর সুন্দর কাঠের পুতুল, কাঠের ডিজাইন করা দোতারা টোতারা রয়েছে। মেলাটা বোধহয় থাকে পেয়ারা, কত কিছু খাবারের ফল এবং অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে। মেলাটা খুবই সুন্দর শুরুতেই। এই দেখো আমার মেয়ে ঘেমে গেছে, প্রচণ্ড রোদ আমার বর নিয়ে ঘুরছে, মেলা দেখাচ্ছে। দেখো এত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস, যেগুলো দেখলে মন ভরে যাবে। আর এখানে আসলে দেখো তারকেশ্বর স্টেশনটা লুকটা দেখতেই পাচ্ছ তোমরা। দেখবে পথযাত্রীরা অনেকেই আছে, সবাই তারকেশ্বর বাবার ধামে যাচ্ছে, আর সঙ্গে আমার মেয়ে আমার বর সবাই যাচ্ছে। দেখ কত সুন্দর জিনিসপত্র সব রয়েছে, তোমরা কিনে নিয়ে যেতেই পারো। খেলনা থেকে শুরু করে বাবা তারকনাথের ফটো, তারপরে এই দেখো কত সব রকমের ফটো বিক্রি হচ্ছে এখানে। আবার পেড়াও বিক্রি হচ্ছে, সন্দেশ পেড়া, এখানে পেড়াগুলো চিল্লে চিল্লে বিক্রি করছে সবাই। পথযাত্রী প্রচুর আছে, শ্রাবণ মাসে যেহেতু অনেক ভিড় হয়। তবু আমার মেয়ের মুখে প্রসাদের দিন পড়েছে, আজকে রবিবার আমরাই এসেছি, সোমবারে বেশি ভিড় হয় সবাই বলছে। আর দর্শন করার জন্য প্রচুর পরিমাণে দর্শনার্থী হয়েছে, তার মধ্যে আমরাও একজন। এ দেখো আচারের দোকানও দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের আচার নিয়ে বসেছে। আমি আচারেরটা একটু ক্লোজ করে দেখালাম তোমাদের, এই তারকনাথ এজেন্সি লিখে দিয়েছে, সবই বোধহয় বাবার ধামে বাবার নামেই চলে। আমার মেয়ে এত কষ্ট পাচ্ছে, মাথায় রুমাল দিয়ে রয়েছে, আমার বর তাকে এত সামলাচ্ছে। কেউ কেউ মাস্ক পরেছে, কেউ কেউ পরেনি। আবার খেলনাও দেখা যাচ্ছে, আমার মেয়ে সব দেখতে দেখতে যাচ্ছে, ওর কিছুটা কষ্ট হলেও খুব এনজয় করছে। আর আমি তোমাদের ভিডিও করতে করতে দেখাতে দেখাতে যাচ্ছি, দেখো কী কী পাওয়া যাচ্ছে। বাবা এখানে বাদাম থেকে দেখো শিবলিঙ্গগুলো দেখেছো কী সুন্দর, আমি ভাবছি এখান থেকে একটা নিয়ে যাব বাড়িতে। আর কেউ কিছু দিতে চাইলেও, মানে কাউকে তুমি তীর্থস্থান থেকে যাচ্ছ দিতেও পারো, বুঝেছ। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাচ্ছ। এ দেখো গজাও বিক্রি হচ্ছে সব কিছু। বন্ধুরা দেখো আমরা এগোচ্ছি ভিড় ঠেলে ঠেলে, এগিয়ে দেখো এই যে বাবার মন্দিরের সামনে পৌঁছে গেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছ, গেটের ভেতরে ভলেন্টিয়াররাও আছে, মন্দিরের ভেতরে প্রবেশ করে নিয়েছি। এখানে মন্দিরের পেছনে দেখো আগরবাতি জ্বালিয়েছে, কেউ ধূপকাঠি কপুর দিয়ে আরতি করছে। আর এখানে কিন্তু মাথাও মুন্ডন করা হয়, পেছনে পেছনটা দেখতে পাচ্ছ, ওখানে মাথা মুন্ডন করে বা নাড়া করে। দেখো আমার মেয়ে নাড়া হয়ে গেছে, আমরা দুধ পুকুরে স্নান করতে নেমেছি, আমি স্নান করাচ্ছি। কিন্তু এই দুধ পুকুরে স্নান করেই বাবার মাথায় জল ঢালতে হয় ভিজে কাপড়ে, এটা সবাই জানে, আমরাও তাই করছি। আমার মেয়ে দেখো নাড়া করে খুব এনজয় করে আনন্দ করে করছে, সবাই করছে, দেখো স্নান করছে, দোকানপাট সবাই নিয়ে পাশেই আছে দোকানগুলো, সেটা এখান থেকেই জল নিয়ে দোকানে দেওয়া হয়, ওই জলটাই বাবার মাথায় ঢালা হয়। আমরা কিন্তু সেই ইটাই দুধ পুকুরটাই চান করছি, তোমার দাদা বিভিন্ন করছে। দেখো পুরো চেঞ্জ হয়ে গেছি, স্নান করেছি নতুন কাপড় পরে, দুধ পুকুরে স্নান করলাম, মেয়েকে নানা করেছি। আর এই ঘরটা ভাড়া নিয়েছে তোমার দাদা, দেখো
কচুরি, এটা মনে হচ্ছে তরকারি, আর এটা তোমার দাদা আবার মিষ্টি নিয়ে এসেছে। বন্ধু আজকের মতন এটাই, বাই বাই। তারকেশ্বর ট্যুর ঘোরা হয়ে গেল, আমার মেয়ের মানসিক চোট হয়ে গেছে, আমার মেয়ে নাড়াও হয়ে গেছে। চলে যাচ্ছি তারকেশ্বর থেকে আমরা দমদম যাওয়ার জন্য ট্রেন ধরে নিয়েছি। দেখো পথযাত্রীরা খুব কষ্টে ক্লান্ত। বন্ধুরা আজকের মতন বাই বাই, আমরা ঘরে চলে এসেছি। দেখো আমাদের পরিস্থিতি আজকে মতো কিছু হয়ে গেল। তো আমি আমার ব্লগটা শেষ করছি, এখন জামা কাপড় ছাড়বো আর একটু মানে বিশ্রাম নেবো। আর বাই বাই, ভালো থেকো, আমার চ্যানেলটা।